বাঙালি যে হুজুকে নাচে এটা সব বাঙালি জানে, শুধু না জানার অভিনয় করে, কারণ সবাই হাততাছে দেখে আমিও দিছি হেগে। জি সত্যমিতা যাচাই না করে কার আগে কে করবে হাসা হাসি মাতামাতি, একদম পুরো ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফালাফি। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান। আমি ভাইরাল টপিক না ভিডিও বানাই না, কিন্তু ন্যাশনাল ইস্যু নিয়ে আমি সবসময় সবার আগে। এখানে ভাইরাল টপিক বলতে আমি এসব বুঝাচ্ছি, আর ন্যাশনাল ইস্যু হচ্ছে এসব। ইয়েস, আমি সস্তা কন্টেন্ট দিয়ে পোস্টার বানাই না, কজ আম প্রফেশনাল রোস্টার। হোয়াট এভার, গত কয়েকদিন ছাগলের জন্য পুরো বাংলাদেশের সবাই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো করলো লাফালাফি। কথাটা আপনার গায়ে লাগলে আমার কিছু করার নাই, কিন্তু আমার কিছু বলার আছে। তোমরা সাবস্ক্রাইব করো না কেন? জাস্ট টেল মি ওয়ান থিং, কিসের উপর ভরসা রেখে আপনি বিশ্বাস করলেন যে ওটা কুকুর বিড়ালের মাংস ছিল? ডু ইউ হ্যাভ ব্রেইন? একজন একটা পোস্ট দিছে আর সবাই তালে তালে। নাই নাই প্রমাণ ছাড়া তাদের ব্যবসা এখন চান্দে, এই জাতি আবার সুবিচার আশা করে কিভাবে, যেখানে আপনি নিজেই অন্যের সুবিচার করতে সক্ষম না? আচ্ছা বিচার পরে করেন, আসেন আগে একটু অঙ্ক করি। সুলতান্স ডাইনের মোট 10টি আউটলেট আছে, ধরেন প্রতিদিন 200 মানুষ খাসির কাচ্চি খায়, আর প্রতি কাচ্চিতে তারা 200 গ্রাম করে মাটন দেয়। সুতরাং প্রতি আউটলেটে দিনে 40 কেজি, আর 10টি আউটলেটে মোট 400 কেজি মাটন লাগে। ক্যান ইউ ইমাজিন, মাসে 12,000 কেজি আর বছরে প্রায় 1.5 লাখ কেজি জানোয়ারের মাংস সুলতান্স ডাইন কিভাবে সংগ্রহ করবে? হাউ ইট পসিবল? বাংলাদেশ কোন জায়গায় কুকুর বিড়ালের এত খামার আছে আমাকে বলেন, আমি তাদেরকে রেখে আসবো, কারণ আমি কিছু মানুষকে চিনি যারা দেখতে ফুটফুটে সুন্দর। ইয়েস, কাচ্চি একটা অতিমাত্রিক তেলের খাবার, হজমি শক্তির জোর না থাকলে অস্বস্তি লাগাটাই কিন্তু স্বাভাবিক। অথচ কেউ একজন শুধু একটু সন্দেহ করছে, উপযুক্ত প্রমাণ ছাড়া শুধুমাত্র চোখের আন্দাজে পোস্ট করছে, ব্যাস। আবেগী বাঙালি বিবেকে কাঙ্গালি হয়ে করলো হুদায় লাফালাফি, অথচ এখন পর্যন্ত কোনো প্রমাণই হয়নি যে এটা কুকুর বিড়ালের মাংস। ইয়েস বাজান, খাসির অনেক হাড় দেখতে এমনই হয়, আর এটা যদি আপনি না জানেন তাহলে আমার মনে হয় আপনি কখনো খাসির মাংস খাইছেন কিনা সন্দেহ। আর এই 2-3 টুকরো হাড় আমাকে দেন, টাকা যা লাগে আমি দিব, তারপর একটু ল্যাব টেস্ট করে দেখতে চাই কোনটা সত্য কোনটা মিথ্যা, কজ বাঙালি গত কয়েকদিন ঘুমাতে পারছে না। কার আগে কে ভিডিও বানাবে, কে কিভাবে কিটিবিটি দেখাবে, আর সস্তা গ্রুপের বস্তপচা মিম তো আছেই, আমি তোদের মলম লাগাই দেব। বাজান, কে ভালো কে খারাপ সেটা পরের কথা, কিন্তু হুজুকের নেশা যে কতটা ভয়াবহ আজ বুঝলাম। কেউ পোস্ট দিয়ে বিচার চায়, কেউ হুমকি দিয়ে টাকা চায়, গ্যাঞ্জাম চলে ব্যাংকের হেড অফিসে, আরেকজন আবার জয় বাংলার নাম বেচে, আর পাবলিক তার ব্রেন খুলে পুটকিতে ঢুকায় রাখছে একদম পুরো বাংলা সিনেমার মতো। একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড যেখানে দেশ বিদেশের সবাই খেতে আসে, কোন যুক্তিতে তারা তাদের ব্র্যান্ড ভ্যালু নষ্ট করার রিস্ক নেবে? যেখানে তাদের রেগুলার অ্যাভেলেবেল কাস্টমার আছে সেখানে আপনার কমন সেন্স কি বলে? কাচ্চি বাইতে রং পাইছে তার মানে ঘটনা সত্য, আপনার কমন সেন্স এটাই বলে? জাজ করার মেন্টালিটি সবার আছে, কিন্তু আজকাল একটা তালি দিয়ে সবাই জাজমেন্ট করতেছে, একটা তালি দিয়ে সবাই সরকারকে গালি দিচ্ছে, একটা তালি দিয়ে বাটপারের উপর দয়া দেখাচ্ছে, একটা তালি দিয়ে হিরো আলমকে নেতা বানায় ফেলছে। আর একটা তালি দিয়ে এত বড় একটা ব্র্যান্ডের ব্যান্ড বাজায় ফেলছে। উইথআউট লজিক, আমি বুঝি না পাবলিক সত্যতা যাচাই না করে কেন মিথ্যাকে বিশ্বাস করছে। আরে বাজান, চিল আপনার কান নিয়ে গেছে, আর আপনারা সবাই চিলের পিছনে দৌড়ালেন, কারণ কোন এক গ্যাস্ট্রিকের রোগী বলছে ওনা আমার কেমন কেমন করে, ব্যাস। জুতা খুলে আমজনতা সবাই গোলাপশা মাজারের পাশে বসে গাঞ্জা গাঞ্জা। ইয়েস, হুজুককে জিনিস আমি ভালো করে জানতাম, কিন্তু আজকে বুঝতে পারছি হিরো আলম কিভাবে এখন তালি পায়। স্যাড বাট ট্রু, একটা ভালো কাজ করলে যেমন অনেকগুলো খারাপ কাজ শুদ্ধ হয়ে যায় না, ঠিক একই রকম একটু সন্দেহ হলেই সত্যমিথ্যার প্রমাণ হয় না। এখানে কথা শুধুমাত্র একটা কাচ্চির দোকানের না, এখানে অসাধারণ এক জাতির বিচার করার বিবেক বুদ্ধির প্রমাণ পাওয়া যায়। আর এখনই যদি আমাদের সমাজটা এরকম টক্সিক হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ যথেষ্ট অন্ধকার। পিস।